ভগবান আজকে 8ই জুলাই আমাদের সংগঠনের রাজ্য কমিটির সদস্য ছিলেন অরুণ দেব। আজকের দিনে সিমনার ঈশানপুর স্কুলে এডিসি নির্বাচনের পোলিং এজেন্টের দায়িত্ব পালন করতে গিয়ে কংগ্রেস ঘাতক বাহিনীর হাতে খুন হন। 1988 থেকে 1993 সাল এই রাজ্যের বুকে একটা অন্ধকার দুঃসময় নেমে এসেছিল। মানুষের কথা বলার সুযোগ ছিল না। গণতান্ত্রিক সমস্ত পরিসরকে সংকুচিত করে দিয়ে একটা জঙ্গলের রাজত্ব কংগ্রেস কায়েম করেছিল। সেই রাজত্বের অবসানের জন্যে গণতন্ত্রের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরতে কমরেড অরুণ দেবের মতো